সুলাইমান নবী কত বড় প্রভাবশালী বাদশাহ, আল্লাহ আকবার। এক সকাল চললে এক মাসের রাস্তা চলতে পারতেন, এক বিকাল চললে এক মাসের রাস্তা চলতে পারতেন, সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমানার রিহ আল্লাহ বলেন, সুলাইমানের জন্য আমি হাওয়াকে আনুগত করে দিয়েছিলাম। সুলাইমান এক সকাল চললে এক মাসের রাস্তা চলতে পারতেন, এক বিকাল চললে এক মাসের রাস্তা চলতে পারতেন, কি পায়ে হেঁটে চলতেন? বিশ্বনেতা তো, বিশ্বনেতার বিমান থাকবে না তা কি হয়? বর্তমানে আমেরিকার যদি আমেরিকার প্রেসিডেন্টের যদি প্রাইভেট বিমান থাকতে পারে, সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহ, তার কি প্রাইভেট বিমান থাকতে পারে না? থাকতে পারে। সুলাইমান নবীর একটা প্রাইভেট বিমান ছিল, যেই বিমান তিনি চালাইতেন, চালানোর জন্য কোনো পাইলটের দরকার পড়তো না, যেই বিমান চালানোর জন্য কোনো তেল বা কোনো অকটেন কোনো পেট্রোলের দরকার পড়তো না, যেই বিমান চালানোর জন্য তার বিশেষ কোনো বিমান বন্দরের প্রয়োজন পড়তো না, যে বিমান নামানোর জন্য কোনো বিমান বন্দরের প্রয়োজন পড়তো না, এই তখতে সুলাইমানের উপরে তিনি বসে পড়তেন। বসার পরে হাওয়ার গতিতে তিনি চলতে থাকতেন, আমার হিসাবে ঘন্টায় 4,500 কিলোমিটার তিনি অতিক্রম করতে পারতেন, সুবহানাল্লাহ, 4,500 কিলোমিটার তিনি উঠতে পারতেন, আল্লাহু আকবার। সেই সুলাইমান নবী এত বড় বাদশাহ, আমার আল্লাহর কাছে এই বাদশাহীর মূল্য কি খুব বেশি না? সুবহানাল্লাহর মূল্য বাদশাহীর থেকে বেশি, ঠিক না বেটি? সুবহানাল্লাহর মূল্য বাদশাহীর থেকে বেশি। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হলো চারটা প্রিয় কালাম। তাহলে সুলাইমান নবীর রাজত্ব আল্লাহর কাছে প্রিয় না, আল্লাহর কাছে প্রিয় হইলো আল্লাহর চারটা কালাম। ছোট্ট একটা কালাম আছে, সুবহানাল্লাহ, এটা সুলাইমান নবীর রাজত্ব থেকে আল্লাহর কাছে অনেক প্রিয়, তার ক্ষমতা তার প্রভাব সুলাইমান নবীর রাজত্ব থেকেও বেশি, সুবহানাল্লাহ। সেই সুলাইমান নবী এত বড় বাদশাহ হওয়ার পরেও দুনিয়াতে আছে নাকি নাই? হ্যাঁ, শেষ বলছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় কালাম কয়টা বলে? কয়টা কালামকে আল্লাহ খুব বেশি ভালোবাসে? একটা হলো সুবহানাল্লাহ। সুলাইমান নবী ওনার তক্তার উপর দিয়ে উড়ে যাইতেছে, তক্তার উপরে বৈশা উড়ে যাইতেছে কি এটা পাহাড়, মানে বাতাসের মানে গতিতে যাইতেছে সুলাইমান নবীর সে তক্তা, তার মানে ওনার বিমান চলছে দুরন্ত গতিতে চলছে, আমার হিসাবে কত কিলোমিটার? 4,500 কিলোমিটার গতিতে চলছে। আল্লাহর একজন পাগল দেখে সুলাইমান নবী জায়গা, কার পাগলে কয়? আল্লাহর পাগলে দেখে কয়, সুলাইমান বেটাগিরি তো করলা, বেটাগিরি তো থাকতো না, থাকবো না যাবো গা, হ্যাঁ থাকবো না যাবো গা, মানে মরণ লাগবো, কি করণ লাগবো? মরণ লাগবো, সুলাইমান বেটাগিরি করলা, সুবহানাল্লাহ। লাস্টে কি কইছে? এটা বলার সাথে সাথে সুলাইমান নবীর বিমানটা ডাইরেক্ট দপ করে মাটিতে নেমে গেছে, সুবহানাল্লাহ। সুলাইমান নবীর নামে কয় কি হয়েছে এইখানা? ওরা আল্লাহর পাগল কো, আমি কি হয়েছে, কি কইছো? কিছু কইছি না হুজুর। আরে কি কইছো? বলছি সুলাইমান তুমি বেড়াগিরি করলা, সুলাইমান তুমি বেড়াগিরি করলা, সুলাইমান তুমি বেড়াগিরি করলা, এই কথাটা কইছো, আর কিছু কইছো না হুজুর? আর কিছু বলছি দুছি না তো। আরে আর কি কইছো সেটা বলো। সুলাইমান নবী উনি বলেন, এই আল্লাহর বান্দে তুমি কইলা কি? আমি কইছি সুলাইমান তুমি বেড়াগিরি করলা, হ্যাঁ করতেছি বেড়াগিরি। আচ্ছা তুমি আর কি কইছো? আর কি বলছি সুবহানাল্লাহ, এটা কই তো আমার বিমানটা নামাই দিলা, সুবহানাল্লাহ। তুমি ভাবতেছো আমি পৃথিবীর বাদশাহ, আমার বাদশাহীর অনেক মূল্য, এই সুবহানাল্লাহর কাছে সুলাইমান নবীর বাদশার কোনো মূল্য নাই, সুবহানাল্লাহ।